দাদা তুমি আমাকে কি দিয়েছিস খালি আমার যে ভুকটা চলে যাচ্ছে কি মানে কি বলছো দাদা দাদা আমার ভুকটা দাদা আমার ভুকটা চলে যাচ্ছে খালি না না দাদা আমার কি খালি খালি না দাদা তুমি এমন করছো কেন আমাকে শব্দ করে তার বাইটা শব্দ করতে বাই দাদা আমি আর শব্দ করতে পারছি না কালে না দাদা তুমি শব্দ করে তাই কালে না Thank you.
মাটিতে পড়ে আছে কেন খালি দাদা কি হয়েছে খালি দাদা যে আর কোনো দিন কথা বলবে না রে গুনু দাদা কি হয়েছে মা দাদা দাদা যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে
I'm gonna make it.
আর সময় নষ্ট না করে তাহলে বাড়ি করে এখন সাজিয়ে ফেলু। কিন্তু দাদু আমি এত টাকা কোথায় পাবো? দাদু টাকা তো আমাকে কোন টাকা পয়সাই দেয় না, আমি এত টাকা পয়সা কোথায় পাবো? দাদু আমি আগে বলেছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি একটি কথা বলবো, বলো বলো আব্দুল হামিদ তুমি কি বলতে চাও? ছোট আপনি কিছু মনে না করলে আপনার বিয়ের সব টাকা আমি যে খরচ করব হুজুর। আব্দুল হামিদ হুজুর আপনি যে আমার মনে আমি যে আপনার চাকর সেই ছোটবেলা থেকে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আপনাকে পুঁটি নিয়ে আমার সন্তানের জ্বালা নিবারণ করেছি, আমার সারা জীবনের জমানো টাকা আমি সব টাকা খরচ করবো হুজুর। আপনি বিয়ের আয়োজন করুন হুজুর। আব্দুল হামিদ তুমি যে এত বড় মহ, আমি আগে কোনোদিন ভাবিনি আব্দুল হামিদ, আমি আগে কোনোদিন ভাবিনি। দাদু সাহেব চলুন আমরা বিয়ের আয়োজন করি গে, তাই চলুন দাদু।
Thank you.
কাজটা তাড়াতাড়ি করে ফেলছি কিন্তু দেখছি না দাদু ভাই কিরম লাগছে দাদু ভাই এই তো দাদু সাহেব আমি এসে পড়েছি দাদু সাহেব আর বিলম্ব না করে এই বিয়ের কাজটা সেরে ফেলুন দাদু সাহেব ঠিক আছে খালে আমি বিয়ের কাজটা সেরে ফেলছি তাহলে বসো তাই দিলাম বিয়ে পড়াইয়া তাহলে সবাই এখন একটু মোনাজাত করি কেন কবুল বলছে কিনা সেটা শুনে আসি দাদা কইছে কবুল আমাদের বিয়া সুখে শান্তি দিও আল্লাহ চার পাঁচটা করে হাত দিয়ে একবারে আল্লাহ একবার যদি একসাথে হয়ে যাক আল্লাহ আল্লাহ মামে ঠিক আছে দাদু সাহেব এবার আপনি আসতে পারেন ইনশাআল্লাহ জমা উঠছে কি ভাই তোতা আমার একমাত্র বোন গুনকে আমি তোমার হাতে তুলে দিলাম আজ থেকে বোন গুনুর জীবন মরণের সাথী তুমি ভাই হয়তো দাদা বেঁচে থাকলে এই চাঁদ জমক করে এই বিয়ের আনন্দ হতো ভাই তোতা হলো না বলে তোমরা কোনো দুঃখ নিও না ভাই তোমার কাছে আমার একটি অনুরোধ আমার এই ছোট বোন গুলোর মনে কোনো দিন দুঃখ দিও না এই কথাগুলি আমার মনে থাকবে দাদা আপনি শুধু আমাকে দোয়া করবেন আমি যেন আপনার কথাগুলি পালন করতে পারি চলো ভাই আমি তোমাদেরকে কিছু দূর রেগে দিয়ে আসি তাই চলো দাদা বাপ কোনোদিন
কবর থাকে না দাদা। আমি ওই শয়তানের চক্রান্ত করে আমি এই হাত দিয়ে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি দাদা। আমার জীবন লীলা শেষ করে দেব দাদা।